नमस्कार বন্ধুরা, আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি। পিঠার রেসিপি কিভাবে বানাবো সেটাই দেখাবো। প্রথমে আমি একটি কড়াইতে চাল শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি ভাজার জন্য। চালের গুঁড়োটাকে ভালো করে ভাজতে হবে নাড়িয়ে নাড়িয়ে, না হলে পোড়া লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, চালের গুঁড়োটার কালারটা চেঞ্জ হয়ে আসছে হালকা লাল হয়ে। এখন আমি গ্যাসটি অফ করে দেব, ঠান্ডা হলে আমি এটা ডো তৈরি করে নেব। এখন আমি একটি কড়াইতে নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দেব নতুন গুড়। নতুন গুড়ের পিঠা খেতে অনেকই স্বাদ লাগে জানেন সবাই। এখন নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে ভাজতে হবে। দেখুন চেপে চেপে ভাঙিয়ে দিয়েছি আমি, খুব সুন্দর ভাজা হয়ে আসছে। এখন আমি কিশমিশ ছোট করে কেটে রেখেছি, এটা দিয়ে দিয়েছি। নারকেলের সাথে ভেজে নেব আর এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে নারকেলটা ভাজা, মিশিয়ে দিয়েছি সব একসাথে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন খুবই সুন্দর হয়েছে। এখন আমি ওই চালের গুঁড়োর সাথে নুন দিয়ে ঠান্ডা জল দিয়ে মাখছি। দেখুন খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। হাতে সাহায্যে গোল গোল করে নেব। এখন দুই আঙ্গুল দিয়ে চেপে চেপে বাটির মতো করে নেব। আস্তে আস্তে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। দেখুন করে নিয়েছি। এখন আমি নারকেলের পোড়টা ভিতরে ভরিয়ে দেব। বেশি দেওয়া যাবে না, না হলে ফেটে যেতে পারে। এখন হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি। এখন আমি আলতো হাতে গোল করে নেব। দেখুন খুবই সহজভাবে দেখিয়েছি আমি কেমনভাবে করছি। এখন আমি ছুরির সাহায্যে ডিজাইনটা দিয়ে দেব। আস্তে আস্তে করে দিতে হবে, না হলে ফেটে যেতে পারে। খুবই সহজভাবে আমি দেখাচ্ছি, একবার দেখলে আপনারা পেরে যাবেন। দেখুন খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটি কাটি নিয়েছি, ফুটো করে দেব। ফুটো করে এখন আমি এখানে একটি কুমড়োর বীজ দিয়েছি, কারণ গ্রিন হয়ে থাকবে দেখতে, পুরো কুমড়োর মতো লাগে দেখতে। দেখুন খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা। সবগুলোকে আমি এভাবে বানিয়েছি। এখন সবগুলো পিঠাকে ভাপে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। একটি ঢাল দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি দুধ নিয়েছি, দুধটা খুব ঘন হয়েছিল, আমি আগেই ঘন করে রেখেছি। এখন কেশর দিয়ে দিচ্ছি দুধের কালারটা চেঞ্জ করার জন্য। এখন কাস্টার্ড পাউডার দিয়ে দেব, এটা ফ্লেভারের জন্য দিয়েছি আমি। খুব সুন্দর ঘন হয়ে আসছে, দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পিঠাটাও হয়ে আসছে, এখন একটি একটি করে দিয়ে দেব এভাবে করে আতার সাহায্যে। খুবই দেখতে সুন্দর লাগছে পিঠাগুলো। আশা করি আপনাদেরও এই ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ বন্ধুরা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। বাঙালির খুবই পছন্দের পিঠা এটি, দেখুন ভিতরটা খুবই সুন্দর হয়েছে। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।